হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন এবং সুস্থ আছেন তো আজকে আমি আপনাদের দেখাবো খড় ঘাস কাটার চার ব্লেডের একটা মেশিন তো এই মেশিনটি মূলত কীভাবে ঘাস কাটে এবং ঘন্টায় কত কেজি ঘাস কাটে কত হর্স পাওয়ার মোটর প্রয়োজন এর বিস্তারে চলো আলোচনা করবো আজকের ভিডিওটিতে তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যারা অলরেডি আমাদের খড়ো ঘাস কাটার মেশিন চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আপনারা যে মেশিনটি দেখতে পারতেছেন এটা হচ্ছে আপনার সম্পূর্ণ চার ব্লেডের একটা মেশিন এবং লোহার পাত দিয়ে তৈরি এটা কিন্তু ঢালায় না বাংলাদেশে কিন্তু অনেক কোম্পানি এখন লো গ্রেডের মেশিন বানাচ্ছে মূলত কিন্তু আমরাই দু হাজার সতেরো সালে মেশিনদের ব্যবসাটা অনলাইনের মাধ্যমে স্টার্ট করি এখন কিন্তু অনেক কোম্পানি চলে এসেছে বিভিন্ন রকম ডুপ্লিকেট করে মেশিন বাজারে ছাড়তেছে তো যাই হোক আপনারা সবাই দেখে শুনে নেবেন আর আমাদের এই মেশিনটা কিন্তু সম্পূর্ণ আমি আগেই বলেছি লোহার পাত দিয়ে তৈরি করা এবং পেনিয়ামগুলো কিন্তু সম্পূর্ণ লোহার তো এবং দেখেন সাইডে কিন্তু আমাদেরও জেট বিয়ারিং ইউজ করা আছে বিয়ারিং ইউজ করার কারণে আপনার মূলত মেশিনগুলো লং লাস্টিং হয়ে থাকে দশ থেকে পনেরো বছর পেনিয়ামের সাইড কভারটাও কিন্তু আমরা দেখেন ঢাকা এতে আপনার ময়লা টলা যাবে না তো এই মেশিনটি কারা কিনবেন যাদের ছাগলের ফার্ম আছে তাদের দুইশো তিনশো পাঁচশো পর্যন্ত ছাগল আছে তারা মেশিনটি নিতে পারেন বিশেষ করে রাজশাহীর ওই অঞ্চল থেকে আমাদের ফোন কল বেশি আসে যে ভাই আমাদের ছাগলের ফার্মাসে আমাদের খড় ঘাসগুলো ছোটো করে কাটা লাগবে তো সেক্ষেত্রে আমরা যে মেশিনগুলো আপনাদের এর আগে দেখিয়েছিলাম ওগুলো হচ্ছে এক বা দুই ব্লেডের মেশিন সেগুলোতে কিন্তু আপনার হাফ ইঞ্চির চেয়ে ছোটো করা যেত না তো আজকে মূলত আমরা এই জন্যই আপনারা যারা রিকোয়েস্ট করছিলেন তাদের জন্যই আমাদের মূলত আজকের এই ভিডিওটি তো এই মেশিনটি দিয়ে আপনি প্রতি ঘন্টায় চারশো থেকে ছশো কেজি পর্যন্ত খড় ঘাস কাটতে পারবেন খুবই ছোটো সাইজ করে আপনার ইচ্ছা করলে দুটো ব্লেড খুলেও রাখতে পারবেন মনে করলে দেখা যাচ্ছে তিনটা মিনেট ওখানে রাখতে পারবেন কোনো সমস্যা নেই সেক্ষেত্রে সাইজটা আরও বড়ো হবে তো সম্পূর্ণ অটোমেটিক একটা মেশিন আপনি পিছন থেকে বিশালি বা খড় ধরিয়ে দিলে কিন্তু অটোমেটিক টেনে নেবে তো আমি দেখেন আপনাদের এখন খড় কেটে দেখাচ্ছি আপনি এই মেশিনটা দিয়ে কিন্তু এলোমেলো খড় আটি ভুট্টা ঘাস পাকচুম ঘাস যে কোনো ধরনের শক্ত ঘাস পালাও কিন্তু আপনি কাটতে পারবেন খুব সহজে দেখেন আমি আপনার খড়টা কাটলাম আমি হাতে নিচ্ছি দেখেন সাইজটা কিন্তু অনেক ছোটো বা জিরো সাইজ বললেই চলে তো আমাদের এই মেশিনগুলা কিন্তু আমরা অনলাইনের মাধ্যমে কিন্তু সারা বাংলাদেশ ডেলিভারি দিচ্ছি আপনারা চাইলে আমাদের মেহেরপুর এসে দেখেও নিয়ে যেতে পারেন অথবা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারেন তো এখন আমি আপনাদের ঘাসটা কেটে দেখাবো দেখেন এর সাইজটাও কিন্তু অনেক ছোট আসবে যাদের অঞ্চলে খড় ঘাস কাটার আটি পাওয়া যায় সেই অঞ্চলে আপনার মূলত দেখা যাচ্ছে তিনটা চারটা করে আটি দিতে পারবেন এই মেশিনটির মুখের সাইজ হচ্ছে আট ইঞ্চি সেক্ষেত্রে খুব সহজেই আপনি চলে যাবে এবং অটোমেটিক তো এই মেশিনটিতে আমরা মূলত যে মোটরগুলো ব্যবহার করি এটা তিন হর্ষ পরের মেশিনটিতে মূলত আমরা চেক দিয়েছি দুই হর্ষ পরেই চলে কিন্তু এক হর্ষ পর আমরা বাড়িয়ে দিয়েছি এই জন্য যাতে মোটরটা আপনার কোনো দিন না পুড়ে যায় বা না নষ্ট হয় আর আমাদের যে কোম্পানির মোটরগুলো আমরা দিয়ে থাকি সাধারণত গাজি আর এফ বা বিজি কোম্পানির মোটরগুলো আমরা দিয়ে থাকি যেগুলো হচ্ছে পারফেক্ট একটা কোম্পানি এই মোটরগুলো কোনো সময় নষ্ট হয় না এবং মেশিনটির সঙ্গে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আপনারা পাবেন কোনো পার্টসপত্র নষ্ট গেলে আমরাই দিব আপনাদের আমরা এই মেশিনটিতে যে ব্লেডগুলো ইউজ করছি এটা কিন্তু আপনার সম্পূর্ণ ইন্ডিয়ান ব্লেড আর আমি আগেই বলেছি মুগের সাইজটা কিন্তু আট ইঞ্চি সেক্ষেত্রে আপনারা খরগাসা অনেক বেশি করে দিতে পারবেন তো বন্ধুরা আপনাদের একটা কথাই বলবো কিন্তু যে অনলাইনে কিন্তু আমরা সর্বপ্রথম বাংলাদেশে আপনার মেশিনের ব্যবসাটা স্টার্ট করছিলাম এখন কিন্তু অনেক কোম্পানি চলে এসেছে তো সেক্ষেত্রে একটু যাচাই বাছাই করে নেবেন তাহলে আপনারা ঠকবেন না আমরা যে মোটরগুলো দিই আপনার গাজী কোম্পানির মোটর তিন হাজার পর মূলত দশ থেকে এগারো হাজার টাকা নিয়ে থাকে অন্য অন্য যে চায়না যে কোম্পানির মোটরগুলো এগুলো কিন্তু আপনার সাত হাজার আট হাজার টাকার মধ্যে কিন্তু পাওয়া যায় সেক্ষেত্রে সবসময় আপনারা দেখে শুনে নেবেন আর আমাদের সঙ্গে নিতে হলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার অনুযায়ী যোগাযোগ করলে আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছাই দিব আমরা বাংলাদেশের চৌষট্টি জেলাতেই কিন্তু মাল ডেলিভারি দিয়েছি প্রত্যেকটা জেলাতেই আমাদের সাপোর্ট আছে যে কোন জেলায় কেমন মেশিন চলতেছে এ ধরনের বিভিন্ন নাম্বার আমাদের কাছে আছে তো আপনারা অবশ্যই যাচাই করে নেবেন মেশিনগুলো আর চাইলে আপনি আমাদের লেটেস্ট সাহ আসতে পারেন এসে দেখে শুনে নিয়ে যেতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করবেন এবং একটি লাইক করবেন যাতে আপনার একটি শেয়ারে অন্য আরেকটি খামারি ভাইরা উপকৃত হতে পারে ভালো থাকবেন সবাই লেটেস্ট শপ আসসালামু আলাইকুম